কাপ্তাইত প্রবল বর্ষণত পাড়র ঢালত ঝুঁকিপূর্ণভাবে বসবাস করা ব্যাখ্যনারা আশ্রয় কেন্দ্র তাইস্থ মাকিংগড়ের উপজেলা প্রশাসন। কোলাওয়ে মোট 15 আশ্রয়কেন্দ্র। আজ এবেনে কাপ্তাইয়ের চন্দ্রগুণা ও কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের আশ্রয় শিবির পরিদর্শন ও আশ্রয় করা শিশুয়ালার মাঝে হানা বিতরণ করে কাপ্তাই উপজেলার নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন। এই সময় তিনি সি প্লাস টিভি জানায়, অবস্থা ভালো, ভিতরে থাকার অবস্থা, বিদ্যুৎ সংযোগ থেকে শুরু করে যোগাযোগ সব কিছু ভালো। আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছি সরকারের তরফ থেকে, সব ধরনের সহায়তা দেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি। আমরা আবহাওয়ার অবস্থা পর্যবেক্ষণ করছি, পর্যবেক্ষণ করে এখানে যারা আশ্রয় গ্রহণ করেছে তাদের জন্য আমরা সর্বাত্মক সব ধরনের ব্যবস্থা করব। খাওয়া দাওয়া থেকে শুরু করে যা কিছু লাগে সরকার সব কিছু তাদের পাঠিয়ে দাঁড়াবে। শুধু তাদেরকে একটাই অনুরোধ থাকবে, তারা যেন ঝুঁকিপূর্ণ বাসায় বা বাসা থেকে কখনো যেন না যায়। আবহাওয়া ভালো না হোক তারা এখানে অবস্থান করবে, তাদের দেখভাল করার দায়িত্ব সরকার অর্থাৎ প্রশাসন গ্রহণ করবে। এন্ড আরও উপস্থিত আছেন কাপ্তাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হোসেন সহ আরও বোধকে। টেক্স নিউজ, সি প্লাস টিভি। দর্শক, আনার এই ভিডিও কিন্তু অনারত কম লাগে, এই লাল সাবস্ক্রাইব বাটন দবরাই উপস্থাপন এবং সি প্লাস ফোনে যা হোক।